নমস্কার, আমি মৌসুনী থেকে কৃষ্ণা মণ্ডল বলছি। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবলা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে, শুধু শূন্যে যে রব কেন নিজে নাহি লব চিনে, সার্থকের পথ কেন না ছুটাব তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় হবলগা পাশে দুর্জয় আশ্বাসে, দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করিপণ। যাব না বাসুর কক্ষে বধু বেশে বাজায়ে কিঙ্কিণী, আমারই প্রেমের বীর্যে কর অশঙ্কিনী, বীর হস্তে বর মারল লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন, ক্ষীণ দীপ্তি গধূলিতে কভু তারে দিব না ভুলিতে, মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গের গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে, মরতে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি, সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানি, হে বিধাতা আমার রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত সুতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়, সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। নমস্কার, আমার কবিতা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। অবশেষে গানবন্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।